দেশের কোথাও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ, তাই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার। এদিকে গেল বছরের মতো এবারের ঈদেও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাতে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বৈঠক শেষে জানানো হয়, সারা দেশের জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং আলেম ওলামাদের সমন্বয় দল দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখেননি, তাই আগামীকাল ঈদ হচ্ছে না। 14ই মে শুক্রবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এছাড়া করোনা সংক্রমণের কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন করা হবে। 14ই মে 2021 খ্রিস্টাব্দ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে করোনা ভাইরাস, কোভিড-19 ও অন্যান্য মহামারী থেকে হেফাজত করেন। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করুন। স্থগিত করা হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ঈদের ছুটি আর বসুন্ধরা কিংস সময় মতো প্লেয়ার না ছাড়ায় বাফুফে এই সিদ্ধান্ত নিয়েছে। 15 এপ্রিল থেকে মাঠের অনুশীলন শুরু করার কথা থাকলেও আরও একদিন বিরতি দিয়ে শুরু হবে জামাল ভূঁইয়াদের ক্যাম্প। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের 3 ম্যাচ সামনে রেখে সোমবার থেকে শুরু হয় জাতীয় ফুটবল দলের ক্যাম্প। শুক্রবার পর্যন্ত জিম আর সুইমিং পুলে ব্যস্ত সময় কাটানোর কথা ছিল জামাল ভূঁইয়াদের। শনিবার থেকে ছিল মাঠের অনুশীলন। সিদ্ধান্ত পাল্টেছে বাফুফে। প্লেয়াররা যাতে পরিবারের সাথে কাটাতে পারে ঈদের ছুটি, তাই আপাতত স্থগিত করা হয়েছে ক্যাম্প। 16 এপ্রিল অর্থাৎ রবিবার ছুটি কাটিয়ে সবাই যোগ দেবেন ক্যাম্পে। যেহেতু প্লেয়াররাও চাচ্ছে আসলে ঈদের ছুটিটা ঈদের মানে পরিবারের সাথে উপভোগ করার জন্য, ওটা বোঝানো হয়েছে বা ফেডারেশনকে বলা হয়েছে যে আসলে মানে সবাই ঈদটা করতে চায় এবং ঈদের পরে এসে সবাই একদম সবাই এসে উইলিংলি 16 তারিখ দুপুরবেলা এসে জয়েন করবে, এটাও কমিটেড করছে। এই সব দিক চিন্তা করে আসলে এই এই ছুটিটা মানে ঈদের ছুটির জন্য আসলে মূলত ক্যাম্পটা ক্লোজ করা হয়েছে। আপাত দৃষ্টিতে ঈদের কথা বলা হলেও আছে আরও বড় কারণ। পেশাদার লীগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ছাড়েনি খেলোয়াড়দের। জাতীয় দলের সবচেয়ে বেশি ফুটবলারই তাদের ক্লাবের, তাই তাদের ছাড়া চাইলেও ক্যাম্প চালানো সম্ভব হতো না। মূলত সে কারণেই ক্যাম্প স্থগিত রাখতে বাধ্য হয়েছে বাফুফে। বসুন্ধরা কিংস এফসি কাপে তাদের যে ডি গ্রুপের খেলা, সেটাতে তাদের ঠিক যাওয়ার পূর্ব মুহূর্তে সেই ডি গ্রুপের খেলাটা পোস্টপন হওয়ায় তাদের সকল খেলোয়াড় কর্মকর্তারা তারা সবাই খুব মেন্টালি তারা খুব ডাউন। তাদের এই রিকভারির জন্য কিছুটা সময় চাচ্ছে এবং তারা বলেছে যে একটা প্রেফার টাইমে এই বসুন্ধরা কিংসের যে 10 জন খেলোয়াড় আছে তারা বাফুফের আবাসিক ক্যাম্পে জয়েন করবে। চলতি মাসের 21 অথবা 22 তারিখ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার যাবে বাংলাদেশ দল। 3, 7 ও 16 জুন ভারত, আফগানিস্তান আর ওমানের বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরবে জামাল ভূঁইয়ারা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।